আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি বাংলাদেশি ব্লগার লিজা আপনাদের সাথে। আজকে আমি সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি আর এখন বাজে সকাল 10:30। সকাল 10:30 থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। আজকে আমি খুব অল্প অল্প করে কি করব সারা দিনে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি শেয়ার করতে পারবো না, কারণ যেহেতু সামনে বাসা চেঞ্জ করব, তো একটু ব্যস্ততার মধ্যে সময় পার করছি। আগে তো এই ধরনের বাসা চেঞ্জ করলে এই ধরনের কাজগুলো মা করে থাকতো, কারণ আমাদেরকে ওইভাবে করতে দিত না। আমরা খুব অল্প করতাম, সাহায্য করতাম, হেল্প হ্যান্ড যাকে বলে, তো মা সব কিছু করতো। তো এখন তো আর মা নেই, কারণ আর এই কারণে আমাদেরকেই করতে হচ্ছে এই আর কি। আপনাদের সাথে আমি শেয়ার করব আমি কী কী করবো কী কী করবো না, আর আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তাহলে হবে কি, আমার দেওয়া সমস্ত ভিডিওর নোটিফিকেশন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবে। আর যেহেতু বাসা চেঞ্জ করব, কোথায় বাসা নিয়েছি এটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। পুরোটা তো করতে পারবো না, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। আর কথা না বাড়িয়ে তাহলে আমার ভিডিওটি শুরু করে দিই, কারণ যেহেতু সকাল 10:30 বেজে গিয়েছে অলরেডি, রান্নার লেট হয়ে যাবে হয়তো। তো ঠিক আছে, চলুন রান্নার কাজে চলে যাই। আজকে রান্না করব লাল শাক ভাজি। তো এখানে আমি লাল শাক ভাত দিয়ে নিচ্ছি। অনেকে অবশ্য ভাত দেয় না, ডাইরেক্ট ওইভাবেই রান্না করে ফেলে, বাট আমরা ভাত দিয়ে নেই, তো একটু ভাত দিয়ে নিচ্ছি। আর রান্না করব ছোটো চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি। তো এই তো মিষ্টি কুমড়োগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি এবং এখন একটু ধুয়ে নিব। আর যেহেতু বাসা চেঞ্জ করব, বাসায় এমনিতেই অনেক কাজকর্ম থাকে, তো তাই চেষ্টা করছি যে খুব হালকাভাবে কিছু রান্না করার জন্য, তো ভারী জিনিস রান্না না করার জন্য। রান্না যেটাই করি না কেন, রান্নাতে এমনিতেও সময় যায়, কিন্তু একটু হালকা পাতলার মধ্যে রান্না করলে দেখা গেছে আমি রান্নাটা বসে আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলতে পারবো। তো আজকে একটু হালকা রান্নাই করব, ভারী কোনো খাবার রান্না করব না। আর যেহেতু ওইভাবে খাবার মানুষও ঘরে ওইভাবে নেই, আমি বাবার আপু ছাড়া, লাবিব তো অনেক সময় নানুর বাসায় থাকে, তো ওইখানেই খাওয়া দাওয়া করে বেশিরভাগ সময়। এই তো এখানে লাল শাকটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এখন পানিটা আমি একটু শুকিয়ে নিব। পানিটা আপনারা শুকিয়ে নেবেন, পানিটা কিন্তু ফেলে দিবেন না, ফেলে দিলে লাল শাকের যে পুষ্টিগুণগুলো সবই পড়ে যায়, তো শুকিয়ে নিলে জিনিসটা খুব ভালো হয়। তো এখন আমি তরকারিটা বসিয়ে দিব। আর বাসা চেঞ্জ করব, বাসায় প্রচুর কাজ, আগে তো মা ছিল মা করতো, এখন আমাদেরকে সব এ টু জেড করা লাগতেছে, যেহেতু আমাদের বাসায় হেল্প হ্যান্ড নেই, তো ছোটোখাটো সব কাজগুলো আমাদেরকেই দেখতে হচ্ছে, করতে হচ্ছে এই আর কি। তো ঝামেলাটা একটু বেশি হয়ে যাচ্ছে, সমস্যা নেই, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আপনারাও দোয়া করবেন যাতে মার মতন করে মার সংসারটা আগের মতন গুছাতে পারি নতুন বাসায় গিয়ে। আমি আপনাদের সাথে শেয়ার করব আমি নতুন বাসায় গিয়ে যখন আমার রুমটা পুরোপুরি গোছানো হয়ে যাবে, তখন আমি আমার নতুন বাসার ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আসলে প্রায় 2 বছর যাবত থেকেছি এই বাসাটায়, তো একটা মায়া জন্মে গেছে এই বাসাটার প্রতি, ছেড়ে যেতেও মন চাচ্ছে না, কিন্তু পরিস্থিতি যখন যাকে যেভাবে নিয়ে যায় সেভাবেই যেতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাসাটাতে মাকে হারিয়েছি, তো এই বাসাটার প্রতি অন্যরকম একটা মানে টান, ভালোবাসা দুটোই মনে হয় চলে আসছে। আর এখন আমরা যে বাসাটায় গিয়েছি সেই বাসাটা হচ্ছে এই বাসাটার একেবারে অপোজিটে, বা ওই বাসাটার বারান্দা থেকে তাকালে এই বাসাটা একদম সরাসরি দেখা যায়। তো আমি জানি না কীভাবে থাকতে পারবো নতুন বাসাটায়, মানে খুব মিস করবো এই বাসাটাকে,
অন্য কোনো অর্থ না, মানে একমাত্র মার জন্য মিস করব। মাকে এই বাসাটায় হারিয়েছি, মনে হচ্ছে আমার মাকে আমি এই বাসাটায় রেখে যাচ্ছি, এরকম একটা মানে ফিল হচ্ছে। শুধু আমার না, আমাদের দুনো বোনেরই এরকম ফিল হচ্ছে, মনে হচ্ছে যে মাকে রেখে যাচ্ছি এই আর কি। আর আল্লাহ মাকে বেহেশত নসিব করুক, মা ভালো থাকুক, এই দোয়াই করি। মৃত মানুষের জন্য কান্না করাটা উচিত, তারপরে চলে আসে, আসলে মা তো আটকে রাখা যায় না। এখানে আমি সব গোছগাছ করে নিচ্ছি, গোছগাছ বলতে অগোছালো সব কিছু দেখতে পাচ্ছেন, আসলে যেটা যেভাবে পাচ্ছি সেভাবেই করে নিচ্ছি, কারণ ওইভাবে তো কখনো করিনি, তাই ওইভাবে কখনো কিভাবে কি করব খুবই এলোমেলো লাগতেছিল আমাদের দুনো বোনের কাছে। তো এভাবে করে নিচ্ছি, রুমটা একেবারে মেসি হয়ে গেছে, আর সুকেসের জিনিসপত্র সব এতক্ষণ যা যা দেখালাম এগুলো সব ছিল সুকেসের জিনিসগুলো। খুব খারাপ লাগছিল যখন এই সুকেসের জিনিসগুলো সব মানে সরাচ্ছিলাম, কারণ এই বাসাটায় আসার পর মা সমস্ত কিছু মা একসাথে নিজের হাতে গুছিয়েছে, আজকে এগুলো এলোমেলো করে ফেললাম। তো এখন আলমারিটা আর এই ড্রয়ারটা বাকি আছে, এই দুটো করে ফেলবো। তো এই তো একেবারে মেসি হয়ে আছে। আর লাবিব আর লাবিবের নানা নামাজ পড়তে যাচ্ছে, দুপুরের নামাজ, তো আমি ভাবলাম এটা শ্যুট করি। ও নানার সাথে নামাজ পড়তে যেতে চায় না, ও নানা নাকি নামাজ পড়তে নিয়ে গেলে একটু ধমক দেয়, বাচ্চা মানুষ তো দুষ্টামি করে, তো নানা নাকি ওকে ধমক দেয়, এই জন্য যেতে চায় না। এখানে আজকে রান্না করেছি, শাক ভাজি করেছি, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর এটা হচ্ছে বাসি ভাত দিয়ে খিচুড়ি রান্না করেছি, আর আচারে তেল দিয়ে বাগার দিয়েছি। এটা মার কাছ থেকে শেখা, অনেক মজা হয় এই খিচুড়িটা। তো এই তো আজকের সিম্পল খানা দানা আমাদের, এই যে শাক ভাজিটা। তো আজকে এগুলোই খাবো, বেশি কিছু রান্না করিনি। আর এদিকে সন্ধ্যার দিকে লাবিব নাস্তা খাবে, তো সস ছিল না বাসায়, তো প্যাকেটের যে সসটা ওইটাই ছিল, তো ওইটাই, ও সস ছাড়া আবার এইসব জিনিস খেতে চায় না, নুডলস বা এই টাইপের স্ন্যাক্স জাতীয় খাবারগুলো। তো আমি এই যে নাস্তাটা দেখতে পাচ্ছেন সেটা আমি বানিয়েছিলাম সসেজ, আমি আমার বাসায় তৈরি পেটগ্রাম দিয়ে তৈরি করেছি, অনেক মজা হয়েছে খেতে। আপনারা যদি দেখতে চান তাহলে এটা রেসিপি আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। আর এই তো বিকালে নাস্তা করছি, খুব ভালো লাগছে। আপনারা সবাই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।